একবারে প্রশ্ন গর্ভে সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় গর্ভে সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় গর্ভবতী মায়েরা সন্তান গর্ভস্থ সন্তান যেন নেককার হয় সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোনো পৃথক কোনো দোয়া কোন হাদিসে বলা হয় নাই তবে তারা আল্লাহ তাআলার কাছে ওই যে অন্য সব সময়ের মত করে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে দোয়াটা পড়বেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আপনি আমার সন্তান সন্ততি স্বামী স্ত্রী আমার জীবন সঙ্গী সবাইকে মুত্তাকিদের ইমাম বানায় দেন চক্ষু শীতলকারী বানায় দেন এ দোয়া আপনি পড়বেন এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন এটা হাদিসে আলাদা করে বলা হয় নাই কিন্তু অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান নেককার হয় গান হারাম জিনিস শুনবেন না হারাম জিনিস দেখবেন না এই টাইমটাতে অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা করবেন হলো যে হারাম খাবেন না অন্য সময় তো নাই এই টাইমে বেশি করে আরো হারাম থেকে হারাম ভক্ষণ করবেন না তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে এটা খুব ভয়াবহ একটা বিষয় এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অন্যান্য আমল করবেন সওয়াবের কাজ করবেন ভালো ভালো কাজ করবেন দোয়া তো অব্যাহত রাখবেন যেন আল্লাহ তাআলা সহজ করেন ইনশাআল্লাহ সন্তান নেক হবে আশা করা যায় জামাতে মুসল্লিরা কখন দাঁড়াবে জামাতের জন্য যখন একামত হয় মুসল্লিরা কখন দাঁড়াবে আমাদের দেশে অনেকে দেখবেন বসে থাকে ওই মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ কদ কামাতিস সালাহ বলার আগ পর্যন্ত উঠে না আছেন না এরকম কিছু মানুষ এটা ভুল বিভিন্ন কিতাবে আছে কদ কামাতিস সালাহ হাইয়া আলাস সালাহ ফালাহ বলার সময় দাঁড়ানোর কথা কিন্তু এটা হলো শেষ সীমানা মানে এর এটা হলো সর্ব এরপরে আর বসে থাকা যাবে না এর মানে এই না যে ওই টাইমে গিয়ে আপনি দাঁড়াবেন বরং যখন দাঁড়াইলে কাতারটা সোজা করতে সুবিধা হয় তখনই দাঁড়াইতে হবে ইমাম সাহেব দাঁড়ায় যাচ্ছে মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় গেছে আপনি শুরু বুঝতে পারতেছেন এখন কাতার সোজা হবে আপনি তখনই দাঁড়ায় যান তাহলে আপনি কাতার সোজা করবেন ডানে বামে আঁকা বাঁকা আছে কিনা দেখবেন এটা তো গুরুত্বপূর্ণ অংশ নামাজের অংশ কাতার সোজা করা আপনি আগে শেষ মুহূর্তে উঠলে কিভাবে কাতার সোজা করবেন তো এই জন্য ওই হাইয়া আলাস সালাহ হাইয়াল ফালাহ বা কদ কামাস সালাহর জন্য বসে থাকা ওর আগে দাঁড়ানো যাবে না ওই টাইমে দাঁড়ানো উত্তম এটা যারা মনে করছেন তারা ভুল করছেন এটা হলো শেষ সময় কিন্তু আগে থেকে দাঁড়িয়ে যেতে পারেন বা দাঁড়িয়ে যাওয়া উচিত